হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড জেনে নিন মুঠো মুঠো চুল পড়া বন্ধ করার সাতটি ঘরোয়া চিকিৎসা চুল পড়ে যাওয়ার সময় কাছে খুব খারাপ অভিজ্ঞতা চুল পড়া বন্ধ করতে আমরা কত কিছুই না করে থাকি কি একের পর এক প্রসাধনীয় ফের করে যায় চুল পড়া বন্ধ করতে যদিও একটি বিষয় সব সময় মনে রাখা উচিত যে যদি প্রতিদিন কারো পঞ্চাশ থেকে একশোটির মতন বা তার কিছু বেশি চুল ওঠে তাহলে তা খুবই সাধারণ ব্যাপার তবে মুঠো মুঠো চুল পড়ে যেতে শুরু করলে তখন তা যথেষ্ট চিন্তার কারণ এই দুশ্চিন্তাকে দূর করতে বাড়িতে কিছু পদ্ধতি অবলম্বন করা যেতেই পারে তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে বসে কিভাবে চুল পড়া বন্ধ করা যায় নম্বর এক নারকেল নারকেল তেলে কি কি গুণ আছে তা তো আমরা সবাই জানি তবে অনেকে আছেন যারা চুল পড়া শুরু হলে চুল চুলে তেল দেওয়া বন্ধ করে দেন যা একেবারে উচিত নয় কারণ নারকেল তেল চুলের সংখ্যা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে একই সঙ্গে নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট খনিজ উপাদান এবং প্রোটিন থাকে যা চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে পারে নারকেল তেলের পাশাপাশি নারকেলের দুধও চুলে ব্যবহার করা যায় পদ্ধতি কিছুটা নারকেল তেল গরম করতে হবে তারপর চুলের গোড়া থেকে আগা অবধি ভালো করে মালিশ করতে হবে এক ঘন্টা রেখে চুল চুলে শ্যাম্পু করে নিতে হবে নম্বর দুই পেঁয়াজের রস পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুল লম্বা হতে এবং কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায় পদ্ধতি একটি পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে তার ভেতর থেকে রস বের করে নিতে হবে এবার সেই রস মাথায় পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে এবং চুল শুকিয়ে নিতে হবে সপ্তাহ দুবার এই পদ্ধতি অনুসরণ করতে হবে নম্বর টু তিন রসুন পেঁয়াজের মতন রসুনের উচ্চমাত্রা সালফার থাকে এটি ব্যবহার করলে চুল দ্রুত বৃদ্ধি পায় পদ্ধতি কয়েকটি রসুন থেতো করে নিতে হবে এবার তার মধ্যে নারকেল তেল ঢেলে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে মাথায় মালিশ করতে হবে তিরিশ মিনিট রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুবার এটি করলে চুল ভালো থাকবে নম্বর চার হেনা অনেকে চুলে হেনা ব্যবহার করে থাকে হেনা মূলত চুলের রঙ করতে সাহায্য করে এছাড়াও হেনার আরও বহু গুণ রয়েছে যেমন হেনার চুলকে গোড়া থেকে শক্ত হতে সাহায্য করে হেনার সঙ্গে আরও বেশি কিছু উপাদান মিশিয়ে প্যাক বানিয়ে চুলে মাল মাখলে চুল ভালো থাকে পদ্ধতি একটি পাত্রে দুইশো পঞ্চাশ মিলিলিটার লিটার তেল নিতে হবে এর মধ্যে ষাট গ্রাম পরিষ্কার করে শুকিয়ে রাখা হেনা পাতা অথবা মেহেন্দি পাতা দিতে হবে এবার এটি ফোটাতে হবে এবং তেলটি ছেঁকে নিতে হবে তারপর এই তেল প্রতিদিন মাথায় মালিশ করতে হবে এই তেল খুব যত্ন করে হাওয়া রোধক পাত্রে রেখে দিতে হবে নম্বর চার পাঁচ জবা জবা ফুল চুলের জন্য দারুণ উপকারী এটি চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে চুল সাদা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এমনকি খুশকি দূর করে এবং চুল পড়ে যাওয়া বন্ধ করে পদ্ধতি কয়েকটি জবা ফুলের সঙ্গে তিলের তেল এবং নারকেল তেল মিশিয়ে বেটে নিতে হবে এবার চুলের গোড়ায় ভালো করে লাগাতে হবে কয়েক ঘন্টা চুল রেখে দিতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে নম্বর ছয় আমলকি যাদের খুব চুল পড়ে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য আমলকি খুবই উপকারী কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে পদ্ধতি আমলকি রস বা আমলকি গুঁড়ো লেবুর রসের সঙ্গে মেশাতে হবে এবার চুলের গোড়ায় লাগাতে হবে এবং শুকিয়ে না যাওয়া অবধি রেখে দিতে হবে এবার অল্প গরম পানিতে চুল ধুয়ে ফেলতে হবে নম্বর সাত ডিম ডিমের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুল পড়া বন্ধ করতে পারে যেমন সালভার ফসফরাস সেলেনিয়াম আয়োডাইন জিঙ্ক এবং প্রোটিন এই প্রতিটি উপাদানই চুল বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে পদ্ধতি একটি ডিমের সাদা অংশ নিতে হবে এর মধ্যে এক বা চামচ অলিভ অয়েল মেশাতে হবে এই দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি পেস্টের মতো বানাতে হবে এবার চুলের গোড়ায় লাগাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা পানি এবং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে সো বন্ধুরা এই রইল আজকের কথা ধন্যবাদ